বিজেপিকে মিছিলের অনুমতি হাইকোর্টের আগামীকাল হাতরা ক্রসিংয়ে মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। আরও বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রয়েছে আমাদের সঙ্গে। প্রিয়াঙ্কাটি কোন কোন শর্ত সাপেক্ষে বিজেপিকে মিছিলের অনুমতি দিয়েছে হাইকোর্ট? প্রিয়াঙ্কা দেখো, কৌলমি যা উঠে আসছে, আগামীকাল হাজরা ক্রসিং এর কাছে বিজেপির একটি মিটিং এর অনুমতি, মিটিং এর অনুমতি দান কর দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। অনুমতি দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের একক বেঞ্চ, এবং মিছিলে অংশগ্রহণ করতে পারবে 200 জন সদস্য, এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং এই মিটিং, যে মিটিং হবে হাজরাতে, সেই মিটিং এর সময়সূচি হচ্ছে দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, এবং এর মধ্যে এই মিটিং অনুষ্ঠান সম্পন্ন করতে হবে বিজেপিকে। কৌলমি বেশ, প্রিয়াঙ্কা তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যেমন বিজেপির মিছিলে অনুমতি দেওয়া হয়েছে, অন্যদিকে কংগ্রেসকেও জরিনা ক্রসিং এ ধর্নার অনুমতি দেওয়া হয়েছে। 25 এবং 26 সেপ্টেম্বর ধর্নার অনুমতি দেওয়া হয়েছে। প্রিয়াঙ্কা, কংগ্রেসকেও জরিনা ক্রসিং এ ধর্নার অনুমতি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কোন কোন শর্ত রেখেছে হাইকোর্ট? একেবারে দেখো কৌলমি, আগামী 25শে সেপ্টেম্বর এবং 26শে সেপ্টেম্বর এই দুদিন আর্জিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে ডোরিনা ক্রসিং এর কাছে ধর্ণায় বসতে আবেদন জানানো হয়েছিল কংগ্রেসের তরফ থেকে। বেশ, অনেক ধন্যবাদ, আমরা কথা বললাম প্রতিনিধি প্রিয়াঙ্কার সঙ্গে। কংগ্রেসকে জরিনা ক্রসিং এ ধর্নার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। 25 তারিখ এবং 26 তারিখ ধর্না করতে পারবে, সেক্ষেত্রে 100 জনের সংখ্যাটা সীমাবদ্ধ করে দিয়েছে হাইকোর্ট, এবং বেলা 12টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এই সময় বেঁধে দিয়েছে হাইকোর্ট। এবার তদন্তে নেমে সন্দীপের মেসেজের উপরে নজর দিচ্ছে সিবিআই, কেননা সন্দীপ ঘোষের ফোন থেকে উদ্ধার করা হয়েছে একাধিক মেসেজ। ফোন থেকে মুছে ফেলা মেসেজ উদ্ধার করেছে সিবিআই, যেখানে একাধিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছে, তার মধ্যে অন্যতম মেয়েটি খুব বাড়াবাড়ি করছে। সন্দীপের মেসেজ কার উদ্দেশ্যে, আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি ভজন গাঙ্গুলী রয়েছে আমাদের সঙ্গে। ভজন, একাধিক মেসেজ ডিলিট করেছে সন্দীপ, আর সেই সমস্ত মেসেজই পুনরুদ্ধার করা হয়েছে, সেখানে কোন কোন বিষয়, কোন কোন মেসেজ বিশেষ করে ভাবাচ্ছে তদন্তকারী অফিসারদের? ভজন, পৌলমি দেখো, যে কথাটা সবার আগে বলি, তা হচ্ছে যে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার পর 2টি ফোন প্রাপ্ত করেছিল সিবিআই। তার মধ্যে একটি হচ্ছে অভয়ার ফোন, মোবাইল ফোন, এবং আরেকটি হচ্ছে সন্দীপ ঘোষের ফোন। এই যে সন্দীপ ঘোষের যে মোবাইল ফোন, সেই মোবাইল দেখা যাচ্ছে যে একাধিক মেসেজ, হোয়াটসঅ্যাপের মেসেজ আছে, হোয়াটসঅ্যাপের কিছু ভিডিও ক্লিপিংস আছে, কিছু কল রেকর্ডিং আছে, যেগুলো ইচ্ছাকৃত ডিলিট করে দেওয়া হয়েছিল। সেই মেসেজগুলো সিএফএসএল যখন ফোনগুলিকে পরীক্ষা করতে নিয়ে যায়, তখন কিন্তু এই মেসেজগুলো পাওয়া যায়, এগুলোকে পুনরুদ্ধার করা হয়। এবং এই মেসেজগুলোর মধ্যে কিছু মেসেজ এমন আছে যে মেসেজগুলো অত্যন্ত বিধ্বংসী মেসেজ এবং তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো মেসেজ। তার মধ্যে একটি মেসেজ হলো এই মেয়েটি বড় বাড়াবাড়ি করছে, এই রকম একটি মেসেজ, একটা ভয়েস রেকর্ডিং পাওয়া গেছে। যে ভয়েস রেকর্ডিংটা কার সঙ্গে কথোপকথনের ভয়েস রেকর্ড সেটা কিন্তু এখনো সঠিকভাবে জানা যাচ্ছে না, তবে ভয়েস রেকর্ডিংটা ডিলিট করে দেওয়া হয়েছিল, মেসেজটাকে ডিলিট করে দেওয়া হয়েছিল। এই ডিলিট করে দেওয়া মেসেজগুলোকে পুনরুদ্ধার করেছেন তদন্তকারী আধিকারিকরা। এবং পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই মেসেজের সূত্র ধরে এই কাদের সঙ্গে সেই রাতে কথা হয়েছিল, এবং পরবর্তীতে কাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছিল, সেইগুলো কিন্তু এক এক করে তাদের নামও কিন্তু উঠে আসবে। এবং আরো একটা জিনিস, যেটা সব থেকে বড় কথা যেটা জানা যাচ্ছে, সেটা হচ্ছে যে গত 1 বছর ধরে যেটা তদন্তকারীরা বিভিন্ন রকম তারা যে এভিডেন্স গুলো পেয়েছেন, সেই এভিডেন্স থেকে যেটা জানা যাচ্ছে যে গত 1 বছর ধরে কিন্তু অভয়ের ওপর চাপ দিয়ে রাখা হয়েছিল। কিরকম চাপ? সেই চাপগুলো হচ্ছে যেমন তাকে বলা হতো যে তুমি সব জিনিস তুমি মাথার উপর নিও না, হ্যাঁ, তারপর যে তুমি যদি এরকম করতে থাকো তাহলে তোমার এগেনস্টে ব্যবস্থা নেবো, তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেবো, এই ধরনের কিছু চাপ যেগুলো তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, যেগুলো আমরা সূত্র মারফত পাচ্ছি, সেই ধরনের চাপ কিন্তু অভয়ের উপর দেওয়া হয়েছিল। এখন বিষয়টা হচ্ছে এই যে মেসেজগুলো বা এই যে ভয়েস রেকর্ডিং যেগুলো পাওয়া যাচ্ছে,
এই ভয়েস রেকর্ডিং গুলো কিন্তু তদন্তের নতুন নতুন দিক খুলে দিচ্ছে। তার কারণ হচ্ছে যে এগুলো এতদিন ধরে সন্দীপ ঘোষ খুব কৌশলে তাকে জিজ্ঞাসাবাদ যতদিন করা হচ্ছিল ততদিন কিন্তু তিনি অ্যাভয়েড করছিলেন, এড়িয়ে যাচ্ছিলেন। কিন্তু এখন যেহেতু প্রমাণগুলো হাতে আসছে, সেহেতু আমরা এটুকু বলতে পারি বা মনে করছেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা যে খুব তাড়াতাড়ি এই এই মামলাটা ব্রেক করতে পারবেন বলুন। নিঃসন্দেহে একাধিক প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে, কেননা যে সমস্ত মেসেজগুলো ডিলিট করা হয়েছে সেগুলোই পুনরুদ্ধার করেছে সিবিআই অফিসাররা, আর সেখানে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি ভজন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। তবে যে বিষয়গুলো তদন্তে নতুন মোড় তৈরি করছে তার মধ্যে অন্যতম হচ্ছে সন্দীপ ঘোষের মেসেজ। আমাদের সঙ্গে আমাদের টেলিফোনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দম বাবু, যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি একাধিক মেসেজ ডিলিট করা হচ্ছে সেইগুলো পুনরুদ্ধার করে দেখা যাচ্ছে যে মেয়েটি বাড়াবাড়ি করছে, একটি মেসেজ পাঠিয়েছিলেন এই সন্দীপ ঘোষ, তাহলে কি বাড়াবাড়িরই মাশুল দিতে হলো অভয়াকে? একদম ঠিক, আপনি বলুন, ল্যাপটপ মোবাইল এন্ড আদার্স কখন আপনার বন্ধু হয় কখন আপনার শত্রু হয়, কারণ আপনারা জানেন যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল এবং এই যে সিভিক ভলেন্টিয়ার এগুলোকে নিয়ে যে কিসে অ্যারেস্ট হয়েছিল আমরা সবাই প্রত্যেকে জানি এখন কি কারণে অ্যারেস্ট হয়েছিল। এখন সেখানে ল্যাপটপ, হার্ড ডিস্ক, মেমোরি কার্ড এবং প্লাস বিস্মিত হবেন শুনে 18টি ডিজিটাল ডিভাইসের এই যে ক্লোনিং করা হয়েছে, ক্লোনিং আপনি জানেন তো আধুনিক প্রযুক্তি ক্লোনিং সিস্টেমটা একটা সাংঘাতিক, এখানে যত ভয়েস কল ফয়েস কল সম্ভব ভেবেছে হয়তো ডিলিট করে দেবে কিন্তু সমস্ত কালেক্ট করা যায়, সমস্ত কালেক্ট করা যায়। এই যে আপনারা যে কথাটা বললেন দ্যাট ইজ হচ্ছে ক্লোনিং সিস্টেম, এই ক্লোনিং সিস্টেমে এই যে সন্দীপ ঘোষ যে সমস্ত কনভারসেশন করেছে সমস্ত তথ্য ম্যাডাম এসে যাবে। আমি আপনাদের আবার বলছি, আবার যে 10 তারিখ থেকে যেটা আমি চিৎকার করছি যে রুট অফ অল এভিল, সেটা করাপশন বলুন, মার্ডার বলুন, সেটা ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স বলুন, রুট অফ অল এভিল ইজ সন্দীপ ঘোষ। অতএব যে তদন্তটা হচ্ছে আমি পার্সোনালি খুব খুশি যে এইভাবে আজকে তদন্তটা এই জায়গায় ক্লোনিং সিস্টেমে, যেটা হার্ড ডিস্ক থেকে ওরা ভেবেছিল বোধহয় পেয়ে যাবে না পাবে না, ল্যাপটপ থেকে মেমোরি কার্ড থেকে সমস্ত এবং ডিজিটাল যেটা সিডিআর বলে থাকি সমস্ত তথ্য পেয়ে গেছে এবং আগামী দিনে আপনি ওয়েট করুন সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয়। নিঃসন্দেহে অনেক ধন্যবাদ, আমরা কথা বললাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সরিয়ে দেওয়া হলো মালবাজার পুরসভার চেয়ারম্যানকে। চেয়ারম্যান স্বপন সাহার বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, হাইকোর্টে মামলা দায়ের করেছেন একজন আইনজীবী। দলের মুখ বাঁচাতে পদ ছাড়ার নির্দেশ, স্বপন সাহাকে নির্দেশ দিলেন জেলা সভাপতি মহুয়া গোপ। বিভিন্ন বিষয়ে নিয়ে একটা বিভিন্ন অভিযোগ এবং পৌরসভার আভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে অভিযোগগুলো সামনে আসছিল। তো গতকাল আমাদের রাজ্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবং আমাদের যিনি মাননীয় রাজ্য সভাপতি তার নির্দেশ তিনি আমাকে পাঠিয়েছেন, স্বপন সাহা কে দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে আজ থেকে এবং সেটা আজকে ওনাকে চিঠি দিয়ে দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ওনাকে দল এখন নিলম্বিত রাখছে, যে পরবর্তী রাজ্যের নির্দেশ না আসা পর্যন্ত সাসপেন্ড, পার্টি তাকে সাসপেন্ড করছে। নিশ্চয়ই সিবিআই এনকোয়ারি না হলে পরে এই এক চেয়ারম্যান স্বপন সাহা একজন জড়িত না, এর সাথে মাল মিউনিসিপ্যালিটির গোটা স্টাফ 50% স্টাফ মাল মিউনিসিপ্যালিটি করাপ্টেড, এখানে যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টের আছে, যারা ক্যাশে বসেছিলেন এতদিন, যারা ডিপার্টমেন্টের গোডাউনের চার্জে ছিলেন, তারাও এর মধ্যে জড়িত আছে, তাদেরও এর মধ্যে ভাগিদার আছে। গ্রেপ্তার হওয়া উচিত, অবশ্যই গ্রেপ্তার হওয়া উচিত।